চকরি উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন সুমন কান্তি দাসের পাঠানো তথ্য রিপোর্টে। উপজেলাটি আস্তে আস্তে হাঁটে হাঁটে পা পা করে বঙ্গবন্ধু শান্তিতে যে ভাবে সোনার বাংলা বিজ্ঞানের জন্য শেখ হাসিনার পক্ষে শক্তিশালী করার জন্য এক যুগে কাজ করে যাচ্ছে উপজেলার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের নতুন হলরুমে নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2 অক্টোবর এই প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া পেকুয়ার মাননীয় সাংসদ আলহাজ জাফর আলম এমএ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চকরিয়ার পৌরসভার জনপ্রতিনিধি মেয়র জেলা বাতুকির চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকামলি সাংগঠনিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা মকসুদুল্লাহ চট্টু। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে, তেমনি চকরিয়াও এর বাহিরে নয়, এটাই তার প্রমাণ। এই বীর প্রসাদের চকরিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স এবং অডিটোরিয়াম উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন যিনি উপজেলার মেয়র কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অনিয়ম দুর্নীতি সব কিছুকে মোকাবেলা করে কঠোর হস্তে অত্যন্ত দক্ষতা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিআইডির নির্বাহী প্রকৌশলী কক্সবাজার আনিসুর রহমান। মানুষের সেবাকে সেবাকে মানুষের বন্ধুরায় পৌঁছে দেওয়ার জন্য যে উদ্দেশ্য নিয়ে উপজেলা প্রশাসন সৃষ্টি, সেই লক্ষ্যে আজকে আমরা যে মোহরটা উদ্বোধন করলাম, আমি মনে করি এটা মানুষের অনেক কাজে আসবে। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। আজকের এই হলরুম উদ্বোধন অনুষ্ঠানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় সংসদকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে উন্নয়নের ছোঁয়া সারা বাংলাদেশে বদলে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিশদ 2041 সালে বাস্তবায়নের যে পদক্ষেপ নিয়ে জন্য এগিয়ে যাচ্ছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শুভেচ্ছা। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাইদির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকসুদুল হক ছুট্টু। জেলা পরিষদের পরিষদ সদস্য জনাব আবু তৈয়ব আমাদের মধ্যে উপস্থিত আছেন, চকরিয়া 18টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা। এই চকরিয়ার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে যিনি সুনামের সাথে কাজ করে যাচ্ছেন চকরিয়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান স্যার। স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। মেয়র জনাব আলমগীর চৌধুরী আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আছেন, চকরিয়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মকসুদুল হক ছুট্টু, সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব জেসমিন হক চৌধুরী জেসি আমাদের মাঝে উপস্থিত আছেন, চকরিয়া পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব জাহিদুল ইসলাম লিটু। এসব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটু। প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কর্মযজ্ঞ দ্রুত গতিতে অত্যন্ত প্রশংসনীয় ভাবে চকরিয়াতে পেকুয়াতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সেই গর্বিত সাংসদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা এবং বিশ্বাসের প্রতীক জনতা জাফর আলমগীর সাহেব মহোদয়, এখানে আজকের সভাপতি সম্মানিত নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি ভাই ইতিমধ্যে স্বাগত বক্তব্য রেখেছেন, আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা যার সুদূর প্রসারী চিন্তা চেতনা এবং সরকারের কর্মদক্ষতার যে প্রশংসনীয় অগ্রযাত্রায় যিনি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন আমাদের জেপি দেওয়ান মহোদয়,
এখানে সম্মানিত আমাদের চকরিয়া পৌরসভার উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাবৃন্দ। মাননীয় সংসদ এ সময় ফিতা গেটে উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত ভবন এবং নতুন হলরুমের শুভ উদ্বোধন করেন।